এই নিয়ে দ্বিতীয়বার দিল্লির পাশে দুর্গাপুর দুদিনের মাথায় আবারও দুর্গাপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস এদিন দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে ছটা কন্টেনারে একশো কুড়ি টন লিকুইড অক্সিজেন সড়ক পথে নিয়ে যাওয়া হয় সগরভাঙ্গা জোনাল সেন্টারে রেলমন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে সেখান থেকে অক্সিজেন এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে এর আগে পয়লা মে দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে একশো কুড়ি মেট্রিক টন লিকুইড অক্সিজেন দিল্লি পাঠানো হয় করোনা কালে ফের অমানবিকতার ছবি কুড়ি ঘন্টার কাছাকাছি বাড়িতেই পড়ে রয়েছে করোনা রোগীর মৃতদেহ বেলেঘাটার বেহালার বাজারের বৈশালী পার্ক এলাকার ঘটনা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ পরিবারের তরফ থেকে একবার পরিবারের কাছে ফোন এসেছিল আমরা জানি তারপর কি এখনো পর্যন্ত মৃতদেহ সরানোর কোন বন্দোবস্ত করা হয়েছে দেখছি ফোন এসেছিল একবার এবং কিছুক্ষণ আগে আমরা এই খবর সম্প্রচার করার পরে আবারও ফোন আসে ঠিকই কিন্তু বর্তমানে বাস্তব ছবিটা দেখাবো আত্মীয় পরিজনেরা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং কালকে সন্ধ্যে ছটা থেকে তিনটের সময় মারা যান এবং সন্ধ্যে ছটা থেকে আত্মীয়রা বাড়ির ভেতর ঢুকতে পারছে না বাড়ির বাইরে এইভাবে তারা অপেক্ষা করে রয়েছে কারণ এই যে বাড়িতে যে বাড়িতে থাকেন আশি বছরের বৃদ্ধ এবং ওনার সঙ্গে থাকতেন হচ্ছে ওনার ছেলে থাকতেন পঞ্চাশ বছরের এবং তার পরবর্তী ক্ষেত্রে গত বুধবার দিনকে একটি অপারেশন করানোর জন্য যখন হাসপাতালে যান কোভিড পজিটিভ রিপোর্ট পান এবং সেই রিপোর্ট পাওয়ার পরে গতকালকে দুপুর তিনটের সময় পরিবার সদস্যরা জানাচ্ছে যে পঞ্চাশ বছরের ব্যক্তি তার মৃত্যু হয় দূর থেকে একটু ছবিটা দেখাতে বলবো আমি যতটা সম্ভব যে বাড়ির সোফার মধ্যে সেই দেহ কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে দীর্ঘ সময় প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত হতে চললো আত্মীয় পরিজনরা যেটা বলছেন যে এবার তো বডিতে দেহতে পছন্দ হতে পারে এবং আশি বছরের বৃদ্ধ বাবা সেই দেহ আগলে বাড়ির মধ্যেই বসে রয়েছে এবং এখনো পর্যন্ত সেই দেহ তোলা হচ্ছে না এরকম যে অভিযোগ যে অভিযোগ একাধিক জায়গায় উঠছিল কলকাতা শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় সেই অভিযোগে কিন্তু কোনো রকম কোনো সুরাহার পথ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আত্মীয়দের সঙ্গে আবার একবার কথা বলবো যে আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ আগে যোগাযোগ করে আমরা দেখাই কিছুক্ষণ আগে সরাসরি সম্প্রচারে তারপরে যোগাযোগ করা হলো কি বললে এখনো পর্যন্ত সিচুয়েশনটা কি ওনারা বললেন যে ওনাদের কাছে সব ডকুমেন্টস পৌঁছে গেছে ওনাদের ড্রাইভার অন দ্য ওয়ে আছে ওনারা ওনার ড্রাইভার লোকেশন জানার জন্য কন্ট্যাক্ট করবেন আমাদের মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আধ ঘন্টা সেটা হয়ে গেছে এখন অব্দি ড্রাইভার না কন্ট্যাক্ট করেছেন না কিছু আবার সেই অপেক্ষা অপেক্ষা করে করে দীর্ঘ সময় এখন কি হবে এখন সবই মানে কি কিছু বলার নেই আমরা ওয়েট করে আছি কখন গাড়ি আসবে এই বাবা ভাই সেই সারা রাত জেগে অপেক্ষা করছে এইখানে ছোটাছুটি আমাদের তো কেউ কেউ আসার নয় যা কোভিডের যা পরিস্থিতি আত্মীয় স্বজন কেউ আসা আসছে না খবর নিচ্ছে কিন্তু কেউ দেহটাকে তোলার জন্য যে চেষ্টা বারবার করা হচ্ছে কারণ বৃদ্ধ বাবা তিনি বাড়িতে বন্দি অবস্থায় রয়েছেন কারণ ছেলের সঙ্গে ছিলেন আশেপাশে এলাকার ছবিটা দেখাবো গোটা এলাকা কিন্তু সম্পূর্ণ ফাঁকা সমস্ত বাড়ির জানালা দরজা বন্ধ সকলেই খোঁজ নিচ্ছেন যে কি হচ্ছে বিষয়টি কারণ কালকের থেকে মারা গেছেন কালকে দুপুর তিনটের সময় মারা গেছেন এখনও পর্যন্ত এই বাড়ির মধ্যে দেহ পড়ে রয়েছে যেটি হচ্ছে কলকাতা শহরে একেবারে বেহালার মতো জায়গায় সেই জায়গায় এক পরিবারের সদস্যরা কিন্তু প্রহর গুনছেন কখন দেহ নেওয়ার জন্য গাড়ি এসে পৌঁছাবে বা কর্মীরা এসে পৌঁছাবেন সেই সময় কিন্তু তারা অতিক্রান্ত করছেন প্রহর গুনছেন এখনো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের কাছে কোন রকম কোনো উপায় নেই এই মুহূর্তে ধন্যবাদ পার্থ